রাত তখন পৌনে বারোটা কারওয়ানবাজার মোড় থেকে পান্থপথের দিকে ধীর গতিতে আসতে থাকা একটি পিক ভ্যানকে ঘিরে ধরলেন একদল শীর্ণ দেহের মানুষ তাদের সবার গন্তব্য বগুড়া গাইবান্ধা রংপুর ও ঠাকুরগাঁয়ের মতো উত্তরের জেলাগুলোতে কথায় কথায় জানা গেল এরা কেউ রিক্সা বা ভ্যান চালক আবার কেউ দিনমজুর কিংবা সবজি বিক্রেতা করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে এমনিতেই কমে গিয়েছিল আয় রোজগার তার উপর লকডাউনে প্রায় কপর্দক শূন্য অবস্থায় রাজধানী ঢাকায় আর থাকার কোনো উপায় খুঁজে পাচ্ছেন না তারা ঢাকায় তারা থাকতেন গ্যারেজ বস্তির মেসে লকডাউনের মাঝে অর্থ সংকটে কাজ হারানোর পর স্বাভাবিকভাবে দেখা দিয়েছে অন্য সংস্থানের চিন্তা মধ্যবিত্তের জমানো টাকায় হাত দেওয়ার সুযোগ থাকলেও দিন এনে দিন খাওয়া মানুষদের সে সুযোগও নেই গত বছরের মতো এখন আর কেউ সাহায্য নিয়ে আসছে না তাই গ্রামে চলে যাওয়ার মধ্যেই সমাধান খুঁজছেন তারা আমার এই লকডাউন পরিষদ আমার কোনো কাজ কাম নেই আমি বসে বসে এক হাজার টাকা খাইয়া আমার কাছে টাকা নাই আমি বাজার থেকে টাকা নিয়ে বেরোইছি লকডাউনে নিম্নবিত্ত মানুষদের খাদ্য সংস্থান নিশ্চিত করতে ওএমএসের দোকানে কিংবা ট্রাকে পণ্য কিনতে ভিড় দিন দিন বাড়ছে কিন্তু অভিযোগ আছে চাহিদা বাড়লেও যোগান না বাড়ায় দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অনেককে ফিরতে হচ্ছে খালি হাতে এমন অবস্থায় মহানগর ঢাকা থেকে গ্রামে ফেরা ছাড়া আর কোনো উপায় নেই একদা চোখে রঙিন স্বপ্ন নিয়ে ভিটা ছেড়ে রাজধানীতে আসা সব নিম্নবিত্তের